একটা সময় বিশেষ দিনগুলোর নাটকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিনোদন প্রেমীরা অধীর আগ্রহে বসে থাকতো নাটক দেখার জন্য। বর্তমানে টিভি নাটকের তুলনায় বেশি জনপ্রিয়তা পাচ্ছে ইউটিউবের নাটক, আর এইসব নাটকে ব্যবহার করা হচ্ছে অশ্লীল কথা ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি, যা কোনোভাবেই কাম্য নয় বলে জানান নাটকের কলা কৌশলীরা। মেহরা রহমান সিম্বানের রিপোর্ট। একটা সময় বাংলা নাটক ছিল অনুকরণীয়, শব্দের ব্যবহার ও কথা বলার ধরন ছিল শিক্ষণীয়। কিন্তু বর্তমান সময়ে বৃদ্ধি পাচ্ছে ইউটিউব নাটকের সংখ্যা, অধিক ভিউর আশায় এইসব নাটকে ব্যবহার করা হচ্ছে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা। ইন্টারনেট থেকে ডাউনলোড করে নুডস পিকচার গ্রুপে শেয়ার। ইউটিউবের এইসব নাটকের বিরোধিতা করেছেন অভিনেত্রী সুইটি। আর ইউটিউবের এইসব কি আসলেই নাটকের মধ্যে পড়ে, এমনটাই প্রশ্ন ফারজানা ছবির। অতিরিক্ত তো সব জিনিসই খারাপ, অযথাই অনেক সময় গালি গালাজ, যেই ডায়লগ দেওয়ার দরকার নেই, কুরুচিপূর্ণ। আমার হয়তো ওই জায়গাটায় দরকার, ডিমান্ড করছে সেই জায়গাটা, কিন্তু কুরুচিপূর্ণ কোনো কিছু আসলে আমি সাপোর্ট করি না। ইউটিউব কেন্দ্রিক নাটকগুলো কি আসলে নাটক হচ্ছে, এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। ইউটিউব কেন্দ্রিক নাটকগুলোকে আমরা আসলে সেই অর্থে মূল্যায়নের মাপকাঠিতে নিতে চাই না। নাট্যজগতের অনেক পরিচালকেরাও বিরক্ত ইউটিউব নির্মাতাদের প্রতি। ইউটিউব বলতে যে কন্টেন্টগুলো এখন হয়, যেগুলো অনেকেই আমরা আসলে পরিবার নিয়ে দেখার মতো না, তো আমাদের পরিকল্পনায় আছে আমরা তাদেরকে একত্রিত করে আমরা সৃজনশীলতার মধ্যে কী করে আনা যায় সেই পরিকল্পনা আমাদের এই কমিটির আছে। আর এইসব কারণে অনেক পরিচালকই ওটিটিতে কাজ করার পরিকল্পনা শুরু করেছেন। ওটিটি প্ল্যাটফর্মে তো নানা কারণেই আমরা কাজ বেশি করবো, সেটা ঠিক আছে, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের গলা চেপে ধরার জন্যও কিন্তু নীতিমালা হচ্ছে, ফলে ওই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা সময় তারকারা অপেক্ষায় থাকতেন রুচিশীল নাটক উপহার দিতে, কিন্তু বর্তমানে নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারকারা। তার প্রধান কারণ হিসেবে শিল্পীরা বলছেন গল্প সংকট ও বাজেটের স্বল্পতা। ছোট পর্দায় যেহেতু আমরা অনেক লিমিটেড একটা বাজেটে কাজ করতে হয়, সেক্ষেত্রে সময়, বাজেট, এই দুটার একটা লিমিটেশন থাকে। তো আমি যখন একটা ক্যারেক্টার করি নাটকের ক্ষেত্রে, সেটা নিয়ে হয়তো যতটা রিসার্চ আমি পার্সোনালি করতে চাই ততটা রিসার্চ হয়তো করা সম্ভব হয় না। বাইরের কন্টেন্টগুলোর সঙ্গে যখন কম্পেয়ার করা হয়, তা তাদের যে কাজের যে ধরন এবং তাদের যে সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু আমরা পাই না, বা বাজেট সব কিছু মিলিয়ে অ্যাটলিস্ট এই জায়গাতে একটু একটু করে যেন আমরা ডেভেলপ করি, বা আগের যে প্ল্যাটফর্মগুলো এসছে তাদের চাইতে আরও বেটার কোনো স্কোপ আমরা এখানে করে দিতে পারি কিনা আমাদের মেকার্সদের জন্য, আমাদের আর্টিস্টদের জন্য। ডিফারেন্ট মানে হচ্ছে কি, বাজেট বেশি থাকে, তো বাজেট বেশি থাকাতে দেখা যায় যে আমরা কাজটা ধরে ধরে করতে পারি, ক্যারেক্টার নিয়ে ভাবতে পারি। ওখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, কস্টিউম ডিপার্টমেন্ট থাকে, সব কিছু মিলে আসলে অটোমেটিকলি কাজটা ভালো হয়। ওটিটির কাজগুলো যেটা হয়, যে আমার কাছে যেটা মনে হয় যে বাজেট, আমি বলবো যে এটা বাজেট আরও ইনক্রিজ হওয়া উচিত, কারণ যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করা উচিত একটা প্রোডাকশানে, সেটার জন্য আসলে বাজেটটা ফ্যাক্ট কিছু জায়গায়। দাঁড়াও, তোমাকে আমার বেশ কিছু কথা বলার। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন। করতে রাজি, কিন্তু তোমাকে হারাতে রাজি না।